গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো ফ্রেন্ডস, এখন 6টা মতো বাজে আর আমি ব্রাশ হাতে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন ব্রাশ করতে হবে আর এখানে রান্নাবান্না হবে। সো ফ্রেন্ডস, আমি এখানে ব্রাশ করব আর দাদা এখানে গল্প করছে বাড়ির সাথে। এই যে এখানে দেখা যাচ্ছে কি না জানি না, এখানে বাড়িতে গল্প করছে আর আমি এখন ব্রাশ করে নিই। তারপরে অনেক কাজ বাজ আছে আর আজকের ওয়েদারটা পুরো মেঘলা ওয়েদার, চারদিকে মানে সূর্যের আজকে কোনো চিহ্ন নেই, আজকে কুয়াশাও নেই, কিন্তু খুবই মেঘলা। বন্ধুরা, ব্রাশ করতে করতে মনে পড়লো যে বাড়িতে ফোন করতে হবে বাবার কাছে, কারণ দুদিন ফোন করা হয়নি। আর মার কাছে ফোন করেছিলাম, মা গেছিল একটু ওষুধ আনতে। তো মায়ের যেহেতু শরীর ভালো না, তো ওই জন্য ওষুধ নিয়ে আসতে গেছিলো। সেখানে রেমো গেছে, তো মা রেমো দুজনে একসাথে গেছে আর বাবা বাড়িতে একলা আছে। কালকে সকালে হয়তো করেছিলাম, কালকে সকালে না তার আগের দিন রাত্রেবেলা করেছিলাম, আর মাঝখানে কালকে আজকে করা হয়নি। তো ওই জন্য এখন ফোন করতে হবে, তো দেখি বাবার সাথে কথা বলে নিই। ফ্রেন্ডস, ফাইনালি আমাদের ভাত টাত বাড়া হয়ে গেছে, এখন দাদাকে ডাকবো। তো দাদাকে ডেকে নিই, তারপর আমরা খেয়ে দিই। আর মেঘলা আজকে এতটাই করেছে, মনে হয় বৃষ্টি হতে পারে। আর চারিদিকে খুব অন্ধকার দেখাচ্ছে, চারিদিকে অন্ধকার দেখাচ্ছে আর বৃষ্টি পড়ছিল। জানো তো বন্ধুরা, কিছুক্ষণ আগে আমি এইখানটায় বসেছিলাম, বসে বসে বাড়িতে বাবার সাথে কথা বলছিলাম, মায়ের সাথে কথা বলছিলাম, তখন দেখছিলাম যে গায়ে মোটামুটি 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছিল। তো ওই জন্যে আর বাইরে বসিনি, দিয়ে ঘরে উঠে চলে এসেছি। আর মেঘলা ওয়েদার, এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে। ফ্রেন্ডস, আমাদের না খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন ধুতে হবে থালা বাসন। আর দাদা এখানে ভেতরে খাচ্ছে, দরজাটা বন্ধ হয়ে যায় বারবার বাতাস দিলে। তো এখন থালা বাসন ধুয়ে নিই, এখানে একটা থালা আছে, ভেতরে আরও আছে, কড়াই আর হাঁড়ি টাড়ি এগুলো সব আছে, ধুতে হবে তারপরে। আর এখন না বন্ধুরা, এখন একটু এই রোদ হালকা দেখা যাচ্ছে, হালকা হালকা মানে একটু এই সাইডটা দেখা যাচ্ছে। বন্ধুরা, আমাদের থালা বাসন টাসন সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি এই যে গাড়ির কাছে। আর এই যে ওপরে সূর্য উঠেছে, দেখতে পাচ্ছ নাকি জানি না, হালকা হয়তো দেখা গেলেও দেখা যেতে পারে। তো এখন মোটামুটি একটু রোদ দিয়েছে, মেঘলা ওয়েদারটা যে ছিল না, মনে হচ্ছিলো যে বৃষ্টি হবে, 2-1 ফোঁটা পড়ছিল গায়ে। তো দেখলাম যে না, বৃষ্টি হয়নি আর রোদ উঠে গেছে, তাহলে আর আজকে বৃষ্টি হবে না। যদি হয় আবার কালকে হতে পারে হয়তো, আজকে আর হবে না আপাতত। বন্ধুরা, আমি এখন তোমাদের সাথে গল্প করবো এখানটায় বসে বসে, আমাদের ঘরের সামনে এই পোলটা, তো এখানে বসে বসেই তোমাদের সাথে গল্প করবো। আর অনেক অনেক সময় তোমাদের সাথে এখানে বসে বসে কথা বলেছি, তো চলো এখন এখানে একটু বসে বসে বাতাস খাই আর রোদের তাপ খাই, কারণ সকাল থেকে ঠান্ডা লাগছে খুব, ওই জন্যে একটু বসে বসে। বন্ধুরা, আমি এই কেয়া বাগানের দিকে ঘুরতে ঘুরতে এসেছি, তো তো এখানে একটা মানে এসে ভালো লাগছে। রাস্তার দিকে এসেছিলাম, রাস্তার দিকে আস্তে আস্তে হঠাৎ একটা গলি পেলাম, আর এই যে সেই গলিটা মানে এই মাঝখান দিয়ে যাতায়াত করে আর এখান দিয়ে উপর থেকে এই ফুল পারে আর কি। এই যে কেয়া বাগানের জঙ্গলে ঢুকেছি, এই যে জমিনে তিল চাষ করেছে। কিন্তু এখানে এসে একটা জিনিস দেখা পেলাম, সেটা কি তোমাদের দেখাই, চলো। সেই জিনিসটা আমিও জানি না সঠিক কি ওইটা, তো অনেকে বলে যে ওইটা হচ্ছে সেই কি বলে সাপের কি বলে বাসা, যেটাকে বলে সাপের বাসা। আবার অনেকে বলে উই মাটির ঢিবি, এই যে এইটা এটা দেখো, এটাকে অনেকে বলে সাপের বাসা, আবার অনেকে বলে উই মাটির ঢিবি, আমি সঠিক জানি না। এখানে বাসাগুলো দেখো কেমন, ভেতরে পুরো গর্ত, হ্যাঁ, আর এইদিকে হচ্ছে মানে চারিদিকে ফুকো 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 ভর্তি, সব মুখগুলোতে ফুকো আছে প্রতিটা মুখে। এই যে এইখানটায় দেখো, এইখানটায় হচ্ছে প্রতিটা মুখের দিকে ফুকো দেখা যায়, এর আছে, এইটার আছে, এইটার আছে, যতগুলো আছে সবগুলোর এরকম ফুকো দেখা যায়। এই দেখো, আমি তো দেখে প্রথম একটু ভয় ভয় লাগছিল, আমি না জানি সাপ টাপ থাকে, যদি সাপ টাপ থাকে তাহলে তো অবস্থা শেষ। আর সত্যি বলতে এখানে না প্রচুর পরিমাণে মানে সেই কিং কোবরা টাইপের সাপ টাপ থাকে, ঠিক আছে, যেহেতু জঙ্গল এরিয়া প্রচুর পরিমাণে বিষাক্ত বিষাক্ত সাপ থাকে এখানে, হ্যাঁ, আর ওই জন্য বেশি ভয় করে যে এইখানটা এই জঙ্গলের দিকে আসতে। আর এই যে কেয়া বাগানে ঢুকেছিলাম, ঠিক আছে, এখানে আসতে বেশ ভালো লাগলো বলে মানে ঢুকে পড়লাম আর কি। আমি যাই দেখি ভেতর দিকে কী আছে, গিয়ে দেখি ওইদিকে শুধু জঙ্গল, এই রাস্তাটুকুই আছে, বাস আর কিছু নেই, আর চারিদিকে এই তিল টিল লাগিয়েছে। কিন্তু মেন জিনিস হলো এইটা দেখলাম, বেশ ভালো লাগলো। এখন আবার যাব বাড়ির দিকে, এই সামনে গাড়িটা দাঁড়িয়েছে, এই যে ওইখানে বাইক আমাদের, ওইখানেই যাই। দাদা দেখি ভেতরে কাজবাজ করছে, ভেতরে ওই কাজবাজ বলতে না, কাজবাজ করছে না, কাজবাজ হয়ে গেছে। আমি তখন যখন আসছিলাম তখন দাদা খেয়ে রেটে উঠছে আর সদ্য, তখনই আমি বেরিয়ে এসেছি, আমার ধোয়া টোয়া কমপ্লিট হয়ে গেছে, দাদা একটু লেট করে খেয়েছে, তো ওই জন্যে। এবার এখন ও মোবাইল ঘাটছিল, তো এখন বাড়ির দিকে যাব। এই যে বাড়িতে চলে এসেছি, চলো দেখি দাদা কী করে। এই যে চলে এসেছি দেখি, এই যে এখানে মোবাইল ঘাটছে। আর এই যে আমাদের রুম একবারে এলোমেলো হয়ে পড়ে আছে, আগের দিন এই যে দরজার অবস্থা খারাপ হয়ে গেছিলো, যে এই যে দরজাটা এখন অনেকটা মানে গ্যাপ হয়ে গেছে এখানটায়, আর সবথেকে বেশি গ্যাপ হয়েছে এই জায়গাটায়, এই জায়গাটা এতটাই গ্যাপ হয়েছে যে এখন ছিটকানিটা আটকাতে খুব কষ্ট হয়, মানে খুবই অসুবিধা হয় ছিটকানিটা আটকাতে। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি মালিকের বাড়ির উদ্দেশ্যে, এখন দাদা এই জায়গাটা তালা দিচ্ছে আর আমরা এদিকে যাব মালিকের বাড়িতে। একটু পয়সা নিয়ে আসতে যেতে হবে, কারণ সবজি বাজারটা যা সব করতে হবে, যেহেতু পয়সা শেষ হয়ে গেছে খাওয়া দাওয়ার, ওই জন্য এখন পয়সা নিয়ে আসতে যাই।
তো চলো যাওয়া যাক। আমাদের রাস্তায় আস্তে আস্তে গাড়ি তেল শেষ হয়ে গেছে আর এখানে তারা গাড়িতে স্টার্ট মারছে, কোনো রকম স্টার্ট না একটু ধরে নিয়েছে। তো আমরা এখন যাচ্ছি আবার হাফ রাস্তায় এসে এখানে আটকে গেছিলাম, তো এখানে আটকে গিয়ে বড় সমস্যায় পড়ে গেছি, জানি না আবার কোথায় গিয়ে আটকে যাবে। এখন যাওয়া যাক। এবার পুরোপুরি তেল শেষ আর এই যে এখানে আমরা দাঁড়িয়ে আছি, কিছু করার নেই, এখন হেঁটে হেঁটে যেতে হবে আমাদের, অনেকটা রাস্তা। মানে চেষ্টা হচ্ছে যদি ধরে যায় স্টার্টটা কোনো রকম আবার কিছুটা আমরা যাবো। তো এখন দেখা যাক কি হয় শেষমেশ, যেতে পারি কি না। তো চলো তোরা, আমরা এখানে এই দুর্গা মন্দিরের পাশে দাঁড়িয়ে আছি। এটা এই মন্দিরটা আগেও তোমরা দেখেছো, আর সামনে যে ওই যে শিব মন্দিরটা দেখা যাচ্ছে এখান দিয়ে, ওই মন্দিরটা তোমরা আগেও দেখেছো। আর এই মন্দিরটার কাছে এসেই আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে। আর এই মন্দিরটা নাকি খুবই জাগ্রত, আর এটা হচ্ছে দুর্গা মায়ের মন্দির, ঠিক আছে। এখানে বিয়ে টিয়ে সব কিছু হয়, আমার বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। সেদিন আমরা যাচ্ছিলাম এদিক দিয়ে, এখানে একটা বিয়ে বাড়ি হলো, আমাদের অবশ্য ডাকছিল মালিকের দিক থেকে, তো আমরা যাই আসিনি আর কি বলতে গেলে। তো এই যে এইটা মন্দিরটা মানে প্রচুর জাগ্রত এই মন্দিরটা, এটা হচ্ছে দুর্গা মায়ের মন্দির এখানকার তাই বলে। আর ওই সামনেরটা যেটা দেখেছিল ওইটা হচ্ছে শিব মন্দির। আর কি দিনকাল আসলো আমাদের, গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। এখন গাড়ি দাদা ঠেলবে না বলে পেছন দিকে হেঁটে হেঁটে আসছে লজ্জায়, আর আমি গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, আগের দিন যে গাড়িতে যেতে যেতে তোমাদের শিব মন্দিরটা দেখিয়েছিলাম, সেই শিব পার্বতীর মূর্তি, আজকে সেখানে একটুকুনি গাড়িটা ঠেলে ঠেলে নিয়ে আসছি আমরা। তো ওইখানে এসে আমি ভিডিওটা করছি, স্টার্ট করেছি। এই যে এটা হচ্ছে সেই সামনেরটা হচ্ছে শিব মন্দির, আর এটা হচ্ছে সামনের সেই আমাদের কি বলে এটার নামটা আমি জানি না, নাকি নন্দিনা ভিঙ্গি না কি বলে। আর এটা হচ্ছে সেই শিব পার্বতীর মূর্তি, ঠিক আছে। এই যে এখানে বিরাট মূর্তি, এখানে আর কাজ চলছে, কাজ করাচ্ছে, ঠিক আছে। এইখানেই এদের পূজা টুজো করে, এইখানে মেন মন্দিরটা এটা। আর এটা বড় বড় মূর্তি করে রাখছে এখানটায়, বেশ ভালো, দারুণ জায়গা। আর এটা যদি কাজ বাজ পুরো কমপ্লিট করে দেবে না, দারুণ লাগবে। এখানে কাজ বাজ পুরো কমপ্লিট করে দিলে খুব সুন্দর এরিয়া হবে। আর সামনে তো ওই যে দেখছো সেই হনুমান মন্দিরটা, হনুমানের এরিয়াটা, এখানে তো প্রতি মোড়ে মোড়ে হনুমানের মন্দির দেখা যায়, হনুমানের মূর্তি দেখা যায়। তো চলো এখন আবার যাবো ওই যে গাড়ির কাছে, দাদা ওইখানে লজ্জায় দাঁড়িয়েছে, তো ওইখানেই যাবো। আর সেই ললিতদা যে বলছিলাম, ওই দাদা সাইকেলে করে তেল নিয়ে আসছে, পেট্রোল, তো পেট্রোল ঢেলে তারপরে আমরা যাব মালিকের বাড়িতে। কী অবস্থা আমাদের, করুণ সময় চলে আসছে, আমরা এখানে এসে বাইক ঠেলে ঠেলে নিয়ে আসছি। বন্ধুরা, আগের দিন যে মাছের সবজি খেয়েছিলাম না আমরা, এটা হচ্ছে সেই মাছ, এই যে অক্টোপাসের বাচ্চাগুলো, বাচ্চা বাচ্চা অক্টোপাসগুলো, এখানে এরা হচ্ছে মানে শুকা মাছ বানিয়েছে। এখানে অক্টোপাসের শুকা আছে, ওইখানে আরও কী কী শুকা রেখেছে, এই যে এখানে আর প্রচুর বাজে, এতটাই বাজে গন্ধ ধারণা করা যাবে না, প্রচুর বিচ্ছিরি গন্ধ। ওরা ফাইনালি আমরা মালিকের বাড়িতে চলে আসছি, আর এটা হচ্ছে ললিতদার বাড়ি। আর এদের বাড়ির সামনে প্রতি মাসে একবার করে পুজো হয়, ওই পুজোতে এরকম প্রতিটা বাড়ির সামনে সামনে এইরকম মানে একটু আলপনা টাইপের আমাদের ওইদিকে যেমন আঁকে, এখানে ওই রকম মানে কালার দিয়ে এইরকম বানায় আর কি, ঘর দিয়ে প্রতিটা ঘরের সামনে সামনে আছে, প্রতিটা ঘরের সামনে সামনে এইদিকে চারোদিকে। আর এটা হচ্ছে এই ললিতদার বাড়ি, এই এই দাদার বাড়ি যে আমাদের সাথে কাজ বাজ করে সে। আর আমরা এখন আসছি এই যে মালিকের বাড়িতে, এখানে আমাদের গাড়ি আছে এখানটায় দাঁড়িয়েছে, আর দাদা গেছে ভেতরে। ফাইনালি ফ্রেন্ডস, আমরা গাড়ি নিয়ে পৌঁছে গেছি বাড়িতে, মানে আমাদের হাভেলি, এই যে দাদার হাভেলি মানে আমাদের হাভেলি। এখন গেট খোলা হচ্ছে, অনেক কষ্ট করে হেঁটে হেঁটে কিছুটা গেলাম, তারপরে একজন তেল নিয়ে আসলো, সেই দাদা উড়িয়া দাদা, সেখান থেকে তেল নিয়ে আসার পরে আমরা গাড়িতে তেল ভরে মালিকের বাড়ি থেকে পয়সা টয়সা নিয়ে, মানে পয়সা নিয়ে বলতে খাওয়ারের পয়সা দিলো আর কি, তারপরে আমরা চলে আসলাম বাড়ির দিকে। আমরা এখন পুকুরঘাটে চলে আসছি স্নান করতে, আর গাড়ি এখানে রেখে দিয়েছি, যেহেতু এখানে রাস্তার মধ্যে জল দিয়ে দিচ্ছে, আগে তো জানি না, এমনি তো আগে শুকনা ছিল, এখন এসে দেখছি যে এখানে জল দিয়ে দিয়েছে। আর এদিক দিয়ে নিয়ে যাওয়া যাবে না, এই যে দাদা সামনে দিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি এখন এখান দিয়ে। কী আর করবো, কিছু করার নেই, কারণ এদিকে তো যেতেই হবে, আমাদের যেতে হবে তো ওই পারে। তো চলো এখানে ঘাটে গিয়ে আবার দেখা হবে। ফ্রেন্ডস, আমরা পুকুরঘাটে এসেছি, আর এখানে যে এখান দিয়ে জল তুলছে, আর এখানে সবথেকে একটা ভালো জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে এখানে দুটো কচ্ছপ দেখেছিলাম, কচ্ছপ দুটো এখানে দারুণভাবে এই জায়গাটায় বসেছিলো। আর আমরা যেই নিচের দিকে নেমে আসছি, নিচের দিকে নেমে আসার সাথে সাথে কচ্ছপ দুটো চলে গেছে ওই দিকে। কী আর করার, আগে থেকে দেখতে পাইনি, নাহলে ভিডিও করতাম, আমরা দূর থেকে দেখেছি, আমি ভাবছিলাম সামনে এসে ভিডিও করব, কিন্তু সেটা আর করা হলো না যেহেতু চলে গেছে। তো চলো আমরা এখন স্নান টান করে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ফ্রেন্ডস, আমরা আজকে ছুটিতে আছি, তাও আমাদের সবজি জোগাড় হয়ে গেছে, আমাদের সয়াবিনের সবজি বানানো হয়েছিল, আর এখানে আলু আর সিমের সবজি করেছে, আর এখানে হচ্ছে ওই সজনে শাক আর সজনে ফুল টুল দিয়ে এগুলো শাক ভাজা করেছে আর কি। আমরা আজকে কাজে বাজে যাইনি, তাও আমাদের সবজি একবারে জোগাড় হয়ে গেছে। আর এই যে দাদা এখানে খাচ্ছে, আমি এখনও খাইনি, খাবো। ফ্রেন্ডস, আমরা তখন যে পুকুরে গিয়েছিলাম স্নান করতে, এই কুড়োর বস্তাটা সেখানেই নিয়ে যেতে হবে, দিয়ে আসতে হবে, ওইখানে পুকুর পাড়ে মালিক বসে আছে। আর আমরা এখন এই গাড়িতে করে এই কুড়োর বস্তাটা নিয়ে যাবো, তখন তার যা বন্ধ করতে হবে, আর চলে যাবো পুকুরে, পুকুরে এটা ঢালতে হবে গিয়ে জলে, মাছকে খেতে দেবে হয়তো।